আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের হচ্ছে টু ওয়ে স্ল্যাব নিয়ে আমরা কথা বলছিলাম, তোমাদের যদি মনে থাকে। আমরা বলছিলাম যে আমাদের টার্গেট হচ্ছে এইরকম একটা ছক প্রডিউস করা স্ল্যাব এর জন্য। এখন এই মোমেন্টগুলোর জন্য এ এস বের করা এবং বার বের করার কথা ছিল তোমাদের। আমাকে কি কেউ হেল্প করবা? আমি তাহলে লিখে ফেলি, তোমরা বললে আমি লিখে ফেলবো। কারোর করা হয় নাই? ম্যাম, ম্যাথ করছি তো। বলো, এই এস গুলো আমাকে আগে বলো। দেখা যাচ্ছে তো না স্ক্রিন? ম্যাম, আমাদের শুধু মোমেন্ট পর্যন্ত করতে বলছিলেন না? তোমাদের শুধু মোমেন্ট পর্যন্ত করতে বলছিলাম? জি জি ম্যাডাম, ম্যাম, মোমেন্ট পর্যন্ত আমরা করছি। মোমেন্ট পর্যন্ত করতে বলছিলেন তো, তারপর বলছিলেন যে বাকিটা পরের ক্লাসে দেখাবেন। আচ্ছা, আমরা তাহলে এখানে ছিলাম এইটা জি নাকি? ম্যাম, আমাদের জি ম্যাম আমাদের যে ঘরের যে মোমেন্ট না, এটা আমাদের কমপ্লিট হয়েছিল। আচ্ছা আচ্ছা, সবগুলো এটার সাথে মিলেছে, ম্যাচ করে? জি ম্যাম, ম্যাম একটার কি একটু মিলে নাই আমার? আমি করছি, আমি একটু দেখি, আমি পরে বলতেছি ম্যাম বের করে। ওকে। আচ্ছা, এরপরের কাজটা হচ্ছে সিম্পল। আমি কি তোমাদেরকে এইটা বলেছিলাম যে এখানে কেন ডি একটু অন্যরকম? না না ম্যাম, না, আমাদের বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তাহলে এইখানে দেখো, বাকি কাজটা পুরোপুরি ওয়ান ওয়ে স্ল্যাবের সাথে একই রকম। প্রথমে এল এ বরাবর মিড স্প্যানে একটা রিএনফোর্সমেন্ট বের করবা এবং বাকি দুইটার জন্য এক্সট্রা টপ বের করবা, আর এল বি বরাবর একই রকম এইটার জন্য একটা রিএনফোর্সমেন্ট বের করবা এবং বাকি দুটার জন্য এক্সট্রা টপ বের করবা। কিন্তু কাহিনী হচ্ছে, এইখানে আমরা একটা জিনিস করি যেটা আমরা ওয়ান ওয়ে স্ল্যাবে করি নাই, সেটা হচ্ছে এখানে একটা ডিরেকশনে, সব ডিরেকশনেই কিন্তু সব জায়গায় কিন্তু ডি হচ্ছে 5-1, তার মানে টি মাইনাস ওয়ান আমরা কাভার রেখে দিচ্ছি 1 ইঞ্চ। কিন্তু একটা জায়গায় টি মাইনাস ওয়ান করার পরে আরেকটা বাড়তি 0.5 মাইনাস করা হচ্ছে, এইটার কারণটা কি এটা একটু বলি। আচ্ছা, এই যে টু ওয়ে স্ল্যাব দেখা যাচ্ছে, না এটা ওয়ান ওয়ে স্ল্যাব ছিল। আচ্ছা, টু ওয়ে স্ল্যাব যদি হয় এইটা, এখানে দেখো, একটা অন্যরকম কালার নেই। আচ্ছা, এখানে কোন ডিরেকশনে? আচ্ছা, এখানে যেটা থাকবে দুই দিকেই কিন্তু ক্র্যাকড, অল্টারনেটিংলি ক্র্যাঙ্কড বার থাকবে। আচ্ছা, এইখানে কি হচ্ছে, এই জায়গাটাতে কি হচ্ছে, একটা আরেকটাকে ক্রস করে, তাই না? তাহলে একটা আরেকটার মধ্য দিয়ে তো ঢুকাই দেওয়া যাবে না, একটা উপরে একটা নিচে রাখতে হবে। কেউ কি আমাকে বলতে পারো যে কোন ডিরেকশনে একটা নিচে হবে বা কেন হবে? কোনো আইডিয়া? না বলতে পারলেও বলো যে পারি না। ম্যাম আইডিয়া নেই ম্যাম। এর আগে আমরা কি করছি এটা বলো তো, এই যে কাকে নিচে দিছি, এই যে আমরা নীলগুলাকে নিচে দেখাচ্ছিলাম, সবুজটাকে সবসময় উপরে দেখাচ্ছিলাম, কেন? এখানের যুক্তিটা বলি। হ্যাঁ, এখানের যুক্তিটা হচ্ছে, আমরা বলছিলাম যে এই দিকে মোমেন্ট বেশি হবে। মোমেন্ট বেশি এটা কেমনে বুঝি আমরা? যে ওই দিকে বেঁকা হবে বেশি, তাই না? এটা যদি একটা ওয়ান ওয়ে স্ল্যাব হয়, এটার এই বরাবর যত বাঁকা হবে এই বরাবর কিন্তু তত বাঁকা হবে না, হালকা একটু স্যাগ হবে। তার মানে এই ডিরেকশনে মোমেন্ট বেশি, এই ডিরেকশনের রিইনফোর্সমেন্ট আমি নিচে দিচ্ছিলাম আর এই ডিরেকশনের রিইনফোর্সমেন্টটা উপরে দিচ্ছিলাম। দেখো, লঙ্গার ডিরেকশনের রিইনফোর্সমেন্ট উপরে ছিল, সবুজটা উপরে, সবুজটা উপরে সব দিকে। একই রকম এই বরাবরও যেই দিকের মোমেন্ট বেশি সেটা নিচে হবে, কেন? কারণ যেটা নিচে সেটা ডি বেশি, তাই না?
আমি যদি এটার একটা ক্রস সেকশন দেখাই তোমাদেরকে, তাহলে এটা কেমন দেখতে হবে, যে আমি স্ল্যাবটাকে এরকম করে কাটলাম, কেটে আমি দেখছি যে একটা হচ্ছে কাটা পড়ছে, হ্যাঁ সরি, একটাকে কন্টিনিউয়াস দেখা যাচ্ছে যেটা নিচে আছে ধরো, আর আরেক দিকে রিইনফোর্সমেন্ট এইটা এটার উপরে বসানো, ওইটা কাটা পড়ছে, আমি যে সেকশন নিচ্ছি এটার জন্য ওইটা কাটা পড়ে গেল। এখন এইটার জন্য ডি কতটুকু, সবুজটার জন্য এইটুকু পর্যন্ত, তাই না? ওর সেন্ট্রয়েড পর্যন্ত এইটা যদি ডি হয়, যেটাকে আমরা আইডিয়ালি ধরে নিয়েছি যে টি মাইনাস ওয়ান হবে, তাহলে এটার জন্য ডি একটু কম না? ওর সেন্ট্রয়েড থেকে কম্প্রেশন ফেস পর্যন্ত এটা একটু কম না? জি ম্যাম, একটু কম এটা হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু কম দিলাম, এটাকে আমরা বলছি সামথিং, অন্য একটা ডি হবে, এইটাকে আমরা বলছি যে এটাকে আমরা নিব অ্যাপ্রক্সিমেটলি এটার থেকে সব সময় -0.5 করে দিব। মানে কি কি করতেছে আসলে, কি মাইনাস করতে হইতো, এই যে সবুজটার রেডিয়াস আর নীলটার রেডিয়াস, তাই না? এইটার, সবুজটার সেন্ট্রয়েড থেকে নীলটার সেন্ট্রয়েড পর্যন্ত এই দূরত্বটা মানে কি, সবুজটার রেডিয়াস প্লাস নীলটার রেডিয়াস। আচ্ছা, ওইটাকে আমরা এত প্রিসাইজলি ডিজাইন না করে বলি যে আমরা 0.5 মাইনাস করে দিব। পার্থক্যটা কি হয় আসলে, ঠেলাঠেলিটা কেন? এটা কিছু না বললেও হয়তো, যে মিস্ত্রি যেটা ভালো মনে করবে সেটা করবে, কিন্তু এটা কেন হচ্ছে? আমার মনে হয় তোমরা এটা এখন জানো যে মোমেন্টের ইকুয়েশনটা দেখো, মোমেন্টের ইকুয়েশনে এম কি হয়, এ এস এফ ওয়াই ব্র্যাকেটে বি মাইনাস এ বাই টু, এই ফর্মুলাটা জানো না? জি ম্যাম, জি ম্যাম, মোমেন্টের ফর্মুলা। মোমেন্টের ফর্মুলা এইখানে দেখো, বি যত বেশি মোমেন্ট তত বেশি, তাই না? জি ম্যাম, তার মানে কি, মোমেন্ট যত বেশি আমি ডি তত বেশি প্রোভাইড করা উচিত, যার কারণে আমরা কি করব, যেই ডিরেকশনে মোমেন্টটা বেশি হবে সেই ডিরেকশনের রিইনফোর্সমেন্টকে আমরা বলি মেইন রিইনফোর্সমেন্ট, সেই বরাবর ডিটা বেশি দিব, তার মানে সেই বরাবর নিচে হবে। আচ্ছা, এখন আমরা যেই টেবিলে ছিলাম সেটাতে যদি ফেরত যাই, সেইখানে দেখো মিড স্প্যানেরটাই তো দেখবো, এল এ বরাবর মিড স্প্যান মোমেন্ট হচ্ছে 2.61 এবং এল বি বরাবর মিড স্প্যান মোমেন্ট হচ্ছে 1.29। বেশি মোমেন্টেডটা নিচে দেবো, তাই না? কি ডিসকানেক্টেড? ম্যাম কথা মনে হয় একটু বোঝা যায় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা দিতেছে। আচ্ছা, বলতে চাচ্ছি যে মিড স্প্যান মোমেন্ট এই বরাবর হচ্ছে 2.61 আর তার 90 ডিগ্রিতে মোমেন্ট হচ্ছে 1.29, তাহলে কোনটার রিএনফোর্সমেন্ট নিচে হবে? ম্যাম যে এল এর রিইনফোর্সমেন্ট নিচে হবে। হ্যাঁ, এই জন্য এল এ বরাবর আমরা এখানে ডি 5-1 এ নিয়েছি, কিন্তু এটা তো উপরে হবে, এই জন্য এটার ক্ষেত্রে -0.5 নিয়ে নিচ্ছি, যেহেতু এল এ কে আমরা সবসময়ই নিব যে স্মলার ডিরেকশনের যেটা বা স্মলার ডাইমেনশন, তাহলে এটা তোমাদের মনে রাখলেই চলবে। আমি লজিকটা বুঝাই দিলাম, এটা আর কখনো চাইলেও ভুলতে পারবা না, কিন্তু এটা জাস্ট মনে রাখার জন্য যে এল বি বরাবর মিড স্প্যানে 0.5 বাড়তি মাইনাস করতে হবে, এইটা ছাড়া এখানে আর করার কিছু নাই। হ্যাঁ, এস থেকে এ 0.18 থেকে রিএনফোর্সমেন্ট বের করবা এবং এক্সট্রা টপ হিসাব করবা, একই রকম এখানেও রিএনফোর্সমেন্ট বের করে বার বের করে এক্সট্রা টপ হিসাব করবা। আচ্ছা, এই কাজটা হচ্ছে তোমাদের স্ল্যাব টাইপ এর জন্য করা হইলো, তাই না? এখানে আমরা কয় সি ডি, এখন তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি একটু ভাগ করে দিব। হ্যাঁ, এরপরে দেখো এখানে আরো একটা এক্সাম্পল আছে, এইখানে ওই তো মানে বাকি বাকি সব জিনিস একরকম, এরকম একটা টেবিল প্রডিউস করতে হবে।
আমি তোমাদেরকে গ্রুপ করে ভাগ করে দিব, এবং এইটা হবে গ্রুপ সাবমিশন। হ্যাঁ, চারটা গ্রুপ চার ধরনের স্ল্যাব নিয়ে কাজ করবে, এবং একদম শেষ পর্যন্ত কর্নার রিইনফোর্সমেন্ট নামে একটা জিনিস আজকে তোমরা পড়বা, সেইটা পর্যন্ত ডিজাইন মনে হয় খুব দ্রুতই অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে। আর তার আগে হচ্ছে এটা ছবি ম্যাম, তুলে আমরা রাখতে যে হবে। হ্যাঁ গত ক্লাসে মোমেন্ট বের করার পরে তো ম্যাম এই টেবিলটা, তাই না? জি, আচ্ছা এখন আমরা চলে যাই কর্নার রিইনফোর্সমেন্ট নামে একটা জিনিস দেখবো। টু ওয়ে স্ল্যাবে একটা জিনিস হয়। আচ্ছা আমি একটু আগে একটা একটা ছবি দেখাই। মনে করো একটা পিজার বক্স, হ্যাঁ এইটা আমরা যদি এরকম করে দেখাই কি হয়, এটা যদি খুব চিকন হয় তাহলে সমস্যাটা হয় যখন আমরা দুই দিকেই বেন্ডিং, এই এইটা তো টু ওয়ে স্ল্যাবের মতো আচরণ করে, দুই দিকেই বেন্ডিং হয়। এসব ক্ষেত্রে কখনো খেয়াল করছো কি না যে এইখানে এক ধরনের ক্র্যাক হয়, কোনো বক্স কোনো টিনের ট্রাঙ্ক যদি তোমাদের বাসায় থাকে, যে এটার উপরে কম্বল টম্বল রাখা হয় বা অন্য কিছু রাখা হয়, একটা ইউডিএল থাকতে হবে এটার উপরে, হ্যাঁ বা কেউ বসে টসে খুব রেগুলার বসে, এরকম জায়গায় দেখবা যে এই কোণা বরাবর একটা রাপচার হয়। হ্যাঁ এই রাপচারটা কিরকম হয়, উপরের দিকে হয় এরকম, টেবিলটা যদি এটা এরকম টাইপের কিছু ভাঁজ পড়ে, এটা কেন, একদিকে একটা টেনশন হয় আর আরেক দিকে এটা 90 ডিগ্রিতে একটা টেনশন হয়, এটা কি বলা হয় হচ্ছে কর্নার রিইনফোর্স, কর্নারের একটা মোমেন্ট, এক্সট্রা একটা মোমেন্ট আসে। কেন, কারণ এই কর্নারের কথা চিন্তা করো, এখানে কি হচ্ছে এই স্ল্যাবটা ওকে এইভাবে বাঁকাচ্ছে, এইখানে এই স্ল্যাবটা ওকে এইভাবে বাঁকাচ্ছে, তাহলে দুইটার রেজাল্টেন্ট যখন আসে সেইটা মিলে ওর এই ধরনের ফোর্স তৈরি হয়। আমরা তো জানি তাই না যে তোমরা ভেক্টর পড়ছো, এরকম ধরনের দুইটা ফোর্স 90 ডিগ্রিতে কাজ করলে এদের রেজাল্টেন্ট কোন দিকে কাজ করে, ডায়াগোনাল এই ক্র্যাকটা যেন না হয়, এই জন্য এখানে কিছু রিইনফোর্সমেন্ট দিতে হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? জি ম্যাম, বোঝা যাচ্ছে ওকে আচ্ছা, ম্যাম। এবার যদি নেক্সট ক্লাসের কিছু একটু কোশ্চেন ছিল আমার ম্যাম। কি জিনিস বলো, ম্যাম গত গত ক্লাসের কিছু হচ্ছে ম্যাথের বিষয়ে জানতে চাচ্ছিলাম ম্যাম। আচ্ছা আচ্ছা আমরা যে আমরা হচ্ছে, এখানে শেষ করি এটা, ওকে হ্যাঁ মনে রাখো। ওকে এখানে কি করতে হবে, কর্নার এনফোর্সমেন্টের জন্য নতুন করে কোনো ক্যালকুলেশন করার দরকার নাই, কিন্তু এটা কেন চলে আসবো এইগুলার ব্যাপারে এসিআই এর কোড আছে। এই জায়গাটা আমি নিয়েছি তোমাদের বই থেকেই, চ্যাপ্টার 12 সম্ভবত স্ল্যাব, সেখান থেকেই দেখো এখানে। আচ্ছা এই রিইনফোর্সমেন্টটা কোথায় হইতে হবে সেটা আছে 2 নম্বর লাইনের মাঝখানে বরাবর, আমি শুরু করি। ওয়্যার দে টেন্ড টু ক্র্যাক দ্য স্ল্যাব অ্যাট দ্য বটম অ্যালং দ্য প্যানেল ডায়াগোনাল, স্ল্যাবের তলায় প্যানেলটা স্ল্যাবের ডায়াগোনাল বরাবর ভাঙার চেষ্টা করে, আর এট দ্য টপ পারপেন্ডিকুলার টু, সরি পারপেন্ডিকুলার টু দ্য প্যানেল ডায়াগোনাল ভাঙার চেষ্টা করে। এক্সটেরিয়র কর্নার্স, এক্সটেরিয়র কর্নারে শুধু হবে, তাহলে দেখো এ স্ল্যাবের ক্ষেত্রে এটা শুধু একটা কর্নারে হবে তাই না, আবার ডি স্ল্যাবের ক্ষেত্রে কর্নার রিইনফোর্সমেন্ট লাগবেই না, ঠিক আছে? তাহলে এক্সটেরিয়র কর্নার্স ইন বোথ বটম অ্যান্ড টপ, উপরেও কিছু দিতে হবে নিচেও কিছু দিতে হবে, ফর আ ডিস্টেন্স ইন ইচ ডিরেকশন ফ্রম দ্য কর্নার ইকুয়াল টু দ্য 1/5 অফ দ্য লঙ্গার স্প্যান, এটা মনে রাখো। 1/5 অফ দ্য লঙ্গার স্প্যান মানে হচ্ছে এল এ তো আমাদের ছোট ছিল, আমাদের লঙ্গার স্প্যানটা ছিল এল বি, এল বি এর 1/5 পর্যন্ত কিছু একটা করতে বলছে, আচ্ছা দেখবো আমরা। আর কি করতে হবে, রিইনফোর্সমেন্ট অ্যাট দ্য টপ অফ দ্য স্ল্যাব, আর নিচের গুলা কি হবে, বটম শুড বি পারপেন্ডিকুলার টু দ্য ডায়াগোনাল,
ঠিক আছে, আচ্ছা লম্বালম্বি ভাবেও দেওয়া যায়, সেটারও ছবি আছে, এটা দেখে নিতে পারবো। আমরা একটাই দেখাবো এখন, পজিটিভ এন্ড, আর একদম শেষ বাক্যটা বলছি, পজিটিভ এন্ড নেগেটিভ রিইনফোর্সমেন্ট ইন এনি কেস শুড বি আ সাইজ অফ সাইজ এন্ড স্পেসিং ইকুইভ্যালেন্ট টু দ্যাট রিকোয়ার্ড ফর দ্য ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট অফ দ্যাট প্যানেল। বহুত হাবিজাবি বলা হয়েছে, এখন আমরা দেখি কি করতে বলছে এরা। কর্নার রিইনফোর্সমেন্টে দেখো, কোডটাকে আমি এখানে লিখে বুঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, ছবিতে দেখো বটম বার কোনগুলা আর টপ বার কোনগুলা হবে, এটা বলা আছে। আচ্ছা, এবং এই যে এ এস কর্নার, এটা হবে অ্যাজ পার এম পজিটিভ ম্যাক্সিমাম। মানে কি, এই টেবিলের দিকে তাকাই, এম পজিটিভ কয়টা আছে বলতো এখানে, পজিটিভ মোমেন্ট? শোনা যায়, পজিটিভ মোমেন্ট কয়টা আছে এখন এই টেবিলে বলো? ম্যাম টোটাল আর কি আছে? দুইটা দুইটা, টোটাল দুইটা আছে। রাইট, দুইটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 2.61 ম্যাডাম, 2.61। গুড, তাহলে 2.61 এর জন্য রিইনফোর্সমেন্ট কত? ম্যাম যে তিনটা, নাম্বার থ্রি, তিনটে 11 ইঞ্চি বার ম্যাম। জি, নাম্বার থ্রি 11, না 3টা 11 ইঞ্চি বলেছে, বলছে এখানে নাম্বার থ্রি বার এট দ্য রেট 11 ইঞ্চ সেন্টার টু সেন্টার। যেহেতু এখানে অল্টারনেটিভ প্ল্যাঙ্কের বিষয় নেই, আমরা শুধু ওইটুকু নিব। ওই রিইনফোর্সমেন্টটা কি হবে, ওপরেও নিচেও, এই যে এখানে একটা বলা আছে যে 4.76 এর জন্য যা দরকার সেটাই আমরা এখানে প্রোভাইড করব। উপরেও কি করব, নাম্বার থ্রি দিব 11 ইঞ্চ, নিচেও দিব নাম্বার থ্রি 11 ইঞ্চ, কিন্তু কতটুকু দিব, কতক্ষণ পর্যন্ত দিব? হ্যাঁ, এইটা হচ্ছে, তোমরা যদি মাউসটা দেখো, এটা হচ্ছে এই কোণা থেকে কতটুকু ডিস্টেন্স পর্যন্ত, একটা ডিস্টেন্স পর্যন্ত, সেটাই ওখানে বলছিল লঙ্গার স্প্যানের 1/5। লঙ্গার স্প্যান এখানে কি ছিল, এল এ এবং এল বি 20, 20 1/5 কত বলো তো? 20 1/5, 4 ম্যাডাম। জি, 4 ফিট। তাহলে এইটা হবে লঙ্গার স্প্যানের, এই এল, স্মল এল, এটা হবে এল পি ডিভাইডেড আমি একটু সাদা করে দিই, এইটা হবে এই এলটা, এইটুকু পর্যন্ত কোণা থেকে 4 ফিট পর্যন্ত বিছানো, বিছাইতে হবে। আর এখানেও করতে হবে কতটুকু, এগুলো যতটুকু পর্যন্ত আছে। আমার কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম। ওকে, তাহলে আমরা টু ওয়ে স্ল্যাবের ডিজাইন শেষ করলাম। এখন এই ছবিটা আমরা একটু ভালো মতন দেখি। এখানে দেখো, দেখছো আমরা যে বলছিলাম অল্টারনেটিভলি ক্র্যাঙ্কড, এটা এখানে কি সুন্দর করে দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু উপরে উঠে যায়, আবার নেমে যায়, আবার একটু উপরে উঠে যায়, আর ওই যে পাশেই আর একটা স্ট্রেইট দেখা যাচ্ছে, এরকম স্টিল বাঁধে। আমি জানি তোমরা নিজেরাই দেখছো, এগুলা অনেক বেশি দেখছো হয়তো আমার চেয়ে, এরকম লাগে তাই না, মাঝখানে একটা প্লেটের মতন লাগে আর কিনার দিয়ে একটু উঠে থাকে। আর এই লাল গুলাকে বোঝানো হচ্ছে কর্নার রিইনফোর্সমেন্ট গুলাকে। হ্যাঁ, তো ফাইনালি তোমাদের এইরকম একটা ছবি প্রডিউস করতে হবে, ওই আগের মতন আমরা যে বলছিলাম, ওগুলোকে 1 2 3 4 দিবা, এবং পরে লিজেন্ডে লিখে দিবা যে কোন দিকে কি, আর দুই দিকে দুইটা সেকশন দেখাইতে হবে। এই হচ্ছে টার্গেট। এখন এইটার জন্য এটা হচ্ছে একটা এক্সাম্পল, এখানে দেখানো আছে, এখানে দেখো সেকশন গুলা কিরকম হয়, এগুলো একটু নিজেরা দেখো ক্যালকুলেশন শেষ করার পরে। তো এই হচ্ছে আমাদের টু ওয়ে স্ল্যাব। তোমাদেরকে যেটা কাজ দিব সেটা হচ্ছে যে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, গ্রুপ করে দিব, আমি আমার ইচ্ছা মতো গ্রুপ করব, এবং তোমাদের এটার সাবমিশন হবে গ্রুপ সাবমিশন, ঠিক আছে? আর বিএলসি সাবমিশনটা হবে, আচ্ছা এটা আমি রেকর্ডিং এর বাইরে বলি। আচ্ছা, একজনের কার কি ঝামেলা ছিল সেটা একটু বলো তো। ম্যাম আমাদের যে, আমরা গত ক্লাসে আমাদের এক্সটেরিয়র তো আমাদের বেরোইছে ম্যাম 0.87, কিন্তু এখানে হ্যাঁ
আচ্ছা হ্যাঁ, এখানে একটা আচ্ছা ভুল ছিল। ভুল জি ম্যাম ছিল হ্যাঁ, ম্যাম, ম্যাম আমার এখানে অনেক ভুল আছে। জি ম্যাম এরপর আমি এটাই ম্যাম মিউজিক চেঞ্জ করি, তোমরা যা বলো আমি লিখে ফেলি। হ্যাঁ, এটার সাথে মিলতে ম্যাম হবে, নট নেসেসারিলি। জি বলো। ম্যাম হচ্ছে আপনি সেদিন দেখিয়েছিলেন ম্যাম, একটা স্ল্যাব দিয়েছিলেন এ বি সি তিনটা ভাগে বিভক্ত করে, মানে আমরা হচ্ছে এ নিয়ে কাজ করতেছিলাম, এর হচ্ছে এম বি আর হচ্ছে এম এ বের করতেছিলাম ম্যাম মোমেন্ট। জি সেক্ষেত্রে ম্যাম এখানে দেখা যাচ্ছে যে এ আছে হচ্ছে চারটা, যদি আমরা এ এর হচ্ছে মোমেন্ট বের করে যদি ওই এটা জাস্ট চার দিয়ে গুণ করে দিই, আবার দেন হচ্ছে ধরেন যে হচ্ছে বি বি আছে হচ্ছে চারটা, আবার ডি আছে দুইটা, এভাবে কি মিরর করে দিলে কি ম্যাম টোটাল স্ল্যাব, যেমন ধরেন যে 3360 স্কয়ার ফিট আছে, মেবি টোটালটার হচ্ছে মোমেন্ট কি বের করে ফেলা যাবে না ম্যাম? না, আমরা মোমেন্টে মাল্টিপ্লাই করি না, আমরা মাল্টিপ্লাই করি রিইনফোর্সমেন্ট। তুমি আগে জি ম্যাম রিইনফোর্সমেন্টারই কথা বলতেছি, যেহেতু যেহেতু পয়েন্ট পয়েন্টে তুমি ডিজাইন সবগুলো এতে বিছাতে পারবা, জি ম্যাম ওইটা। জি ঠিক আছে। আচ্ছা এখন একটা কথা বলো তো, লাস্ট ওয়ান লাস্ট কোয়েশ্চেন, মনে করো এইখানে বিভিন্ন স্ল্যাবের পেরিমিটার আলাদা হইতে পারে, তাই না? বিভিন্ন স্ল্যাব প্যানেলের পেরিমিটার আলাদা আলাদা হইতে পারে, তাহলে আমরা একটা স্ল্যাবের জন্য অনেকগুলো টি পাইলাম, তুমি কোন টিটা প্রোভাইড করবা, নাকি এক এক জায়গায় এক এক রকম থিকনেস দিবা, বলো তো। সেক্ষেত্রে ম্যাম আলাদা করে করা লাগবে ম্যাম, না আর কেউ কোনো আইডিয়া? যে থিকনেসটা ছোট আসবে ম্যাম ওইটা, সবচেয়ে বড় যেটা থিকনেস হবে সেটা পুরো স্ল্যাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা জি তোমাদের ম্যাম এখনো জানার কথা না, কিন্তু আমি ইন আ হোল এজ আ হোল চিন্তা করার জন্য এটা বলছি, কারণ জীবনে কখনো কোনোদিন কোনো স্ল্যাব দেখবো না যেটা এক 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 একটা চার কোনার থিকনেস এক এক রকম। এর জন্য কি করতে হয়, একটা স্ল্যাবের সবগুলোর জন্য হিসাব করে তারপরে যেটা ম্যাক্সিমাম সেটা নিতে হয়, কারণ আমরা রিস্ক নিব না। মিনিমামটা নিলে আবার কোনো কোনো স্ল্যাব বা এভারেজ নিলে কোনো কোনো স্ল্যাব রিস্কে পড়ে যাবে, এটা করা যাবে না। হ্যাঁ, এটা নিচে নামা যাবে না। আচ্ছা এখন আমি জি ম্যাম আপনার হচ্ছে একটা ভিজিটে গিয়ে দেখছিলাম ম্যাম, স্ল্যাব হচ্ছে থিকনেস কম বেশি আছে টোটালি কন্টিনিউয়াস স্ল্যাবের মধ্যে ম্যাম, আপনি যেহেতু বললেন সেক্ষেত্রে আমি বললাম, মানে এটা কি ভুল করছে ওরা না আসলে ঠিক ছিল, এটা অন্য জিনিস, অনেক বড় কাজই ম্যাম। হ্যাঁ ওইটা ফ্ল্যাট স্ল্যাব, ওইটা তোমাদেরকে পড়াবো। হ্যাঁ ওইটা কিন্তু টু ওয়ে স্ল্যাব না, ঠিক আছে ম্যাম? স্ল্যাবের